আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজীব মিয়া, সহকারী শিক্ষক মাধব দি স্পেন ইনস্টিটিউশন মাধবদী নরসিংদী। আমি আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বই থেকে একটা চ্যাপ্টার আলোচনা করব। এই চ্যাপ্টারটা বিশেষ করে পরীক্ষার্থী যারা আছো, 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, তাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত একটি অধ্যায়, সপ্তম অধ্যায় অসীম দ্বার। এখান থেকে আমি আলোচনা করব। এই ক্লাসটা পুরাতন দশম প্লাস নতুন দশম দুইজনেরই কাজে লাগবে। তোমরা ভালো করে ক্লাসটা ফলো করবা। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অসীম গুণোত্তর ধারার কিভাবে অসীম তক সমষ্টি নির্ণয় করা হয় সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের এখানে একটা ধারা আমরা তুলে রেখেছি। এই ধারাটার গুণোত্তর একটা ধারা, অসীম গুণোত্তর ধারা, এটা যদি অসীম তক সমষ্টি থাকে তাহলে সেটা কিভাবে নির্ণয় করতে হবে। প্রথমে লিখবা ফাংশনের সমাধান, সমাধান ক। এখানে প্রথম পদ এ, প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, এই জন্য প্রথম পদ এ। এ ইকুয়াল টু এই যে আমাদের প্রথম পদ, ওয়ান বাই থ্রি আমরা লিখে দিব, ওয়ান বাই থ্রি। যেহেতু এখানে বলা হয়েছে গুণোত্তর দ্বারা, সেজন্য তার সাধারণ অনুপাত থাকবে। লিখব সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত, সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অনুপাত আর ইকুয়াল টু হবে, সাধারণ অনুপাত বের করার নিয়মটা হচ্ছে যে কোনো পদ ভাগ তার পূর্ব পদ। তো আমরা যে কোনো পদ যদি দ্বিতীয়টা নিই, ওয়ান বাই থ্রি স্কোয়ার, ভাগ দিতে হবে তার পূর্বের পদ দিয়ে। তার পূর্বের পদ হচ্ছে ওয়ান বাই থ্রি, ওয়ান বাই থ্রি। এ ফলাফলটা কী হয় এখানে? এখানে ফলাফলটা হবে ওয়ান বাই থ্রি স্কোয়ার, এটা ঠিক আছে, কিন্তু এটা গুণন দিয়ে উল্টে যাবে, থ্রি উপরে নিচে হবে ওয়ান, কাটাকাটি করলে আমরা পাই ওয়ান বাই থ্রি। এই মানটা, আর এর মানটা ওয়ান বাই থ্রি, যেটা কিনা এক থেকে ছোট। তো অসীমতক সমষ্টি থাকার একটা শর্ত হচ্ছে যদি অনুপাতের মান, অনুপাতের মান যদি এক থেকে ছোট হয় তাহলে তার অসীমতক সমষ্টি থাকে। তাহলে এটা যেহেতু ওয়ান থেকে ছোট তাহলে আমরা বলতে পারি অতএব ধারাটি অসীম তক সমষ্টি, অসীম তক সমষ্টিকে প্রকাশ করা হয় অ্যাজ ইনফিনিটি দিয়া। অ্যাজ ইনফিনিটি এটা অসীম তক সমষ্টি প্রকাশের একটা সিম্বল, প্রতীক। এটা সমান সমান হচ্ছে এ বাই ওয়ান মাইনাস আর, এটা হচ্ছে ফর্মুলা, সূত্র, এটা আমাদের মনে রাখতে হবে। এখানে এই সূত্রটার মধ্যে আমরা এখন মান বসাই, সমান এর মান আমাদের আছে ওয়ান বাই থ্রি, লিখলাম ওয়ান বাই থ্রি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস, আর এর মানও আছে ওয়ান বাই থ্রি। তো এটা কী হয়, উপরে ওয়ান বাই থ্রিটা ঠিক থাকবে, নিচে এটা যদি আমরা লসাগু করি, লসাগু থ্রি, থ্রি মাইনাস ওয়ান, এই লসাগু তিন এটার সাথে এটা সরাসরি গুণ হয়ে তিনকে তিন মাইনাস ওয়ান ইকুয়াল টু আমরা পাইলাম উপরে ওয়ান বাই থ্রি, নিচে পাইলাম টু বাই থ্রি। এটাকে যদি আমরা পরের লাইনে একটু এদিকটায় দেখাই, এদিকটায় দেখাই, এটাকে যদি আমরা পরের লাইনে উপরের ওয়ান বাই থ্রিটা ঠিক রাখি, নিচের এটাকে উল্টাই দিই, তাহলে হবে থ্রি বাই টু, এই থ্রি আর এই কাটা নিয়ে এটা হবে ওয়ান বাই টু। তাহলে আমাদের অসীম তক সমষ্টি অ্যাস ইনফিনিটির মান হয়ে গেল ওয়ান বাই টু, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের প্রথম অঙ্কটার সলিউশন হয়ে গেল। আমি একই নিয়মের আরেকটা অঙ্ক দেখাবো, এটা একটু মুছে নিই। আমরা যদি দ্বিতীয় অঙ্কটার মধ্যে তাকাই, ক্ষতে সমাধান খ, এখানেও আগের মতোই এখানে প্রথম পদ এ ইকুয়াল হবে ওয়ান, এটা হয়ে যাবে তখন ওয়ান। সাধারণ অনুপাতের মান আমরা যে কোনো পদ, এবার এটা নিই তৃতীয়টা, নিই তৃতীয়টাকে ভাগ করবো দ্বিতীয়টা দিয়ে, তৃতীয়টা হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান ডিভাইডেড বাই জিরো পয়েন্ট ওয়ান। এটাকে যদি আমরা ভগ্নাংশে রূপান্তর করি, দশমিকের পরিবর্তে ভগ্নাংশের হরে আমরা ওয়ান লিখি, আর দশমিকের ডান দিকে যত কয়টা অঙ্ক থাকে অত কয়টা জিন লিখি, আর উপরে ওয়ান বিভাগ, এটাও একইভাবে
10 পরে 1 আমরা যদি এটাকে নরমালি কাজ করি 1/100 এটাকে গুণ দিয়ে উল্টায় দিলাম 10 উপরে নিচে 1 কাটাকাটি করে এটা হবে 10 উপর থাকবে 1 তার মানে এটা আমরা সাধারণ অনুপাতের মানটা পেলাম 10/1 যেটা কিনা 1 থেকে ছোট আগের মতই এটাও হবে অতএব ধারাটির অসীমতক সমষ্টি ধারাটির অসীমতক সমষ্টি s ইনফিনিটি ইকুয়াল টু a বাই 1 মাইনাস r ইকুয়াল টু হচ্ছে এর মান এর মানটা আমাদের হচ্ছে 1 আর নিচে 1 মাইনাস r এর মান হচ্ছে 1/10 এটাকে যদি আমরা করি উপরে 1 টা ঠিক থাকবে এখানে লসাগু করলে 10 মাইনাস 1 তার মানে আমাদের হচ্ছে উপরে 1 টা ঠিক আছে এটা নিচেরটাকে উল্টাই দিলে উপরে যাবে 10 নিচে আসবে 9 তার মানে আমরা ফলাফল পাইলাম 10/9 যদি কেউ সমস্ত করতে চায় তাহলে হবে 1 সমস্ত 9/1 এটাই হলো আমাদের তো আশা করছি আজকের যে নিয়মটা আলোচনা করা হইলো এটা তোমরা সকলে বুঝতে পেরেছো তোমরা ভাষায় মনোযোগ দিয়ে এই নিয়মের বাকি অঙ্গগুলো চর্চা করবা তাহলে তোমাদের উপকারে আসবে পরীক্ষা ভালো করতে পারবা থ্যাংক ইউ